রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ময়দানের মধ্যে পয়গম্বর যখন সাহাবায়ে কেরামের লাশগুলো যখন খোঁজাখুঁজি আরম্ভ করেছেন আল্লাহর পয়গম্বর যখন আমির হামজা তার লাশের দিকে তাকায় আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয় হযরতে আমির হামজার নাকটা কেটে ফেলেছে হযরতে আমির হামজার হাতটা কেটে ফেলেছে হযরতে আমির হামজার খলিলটা ক্ষত বিক্ষত করে ফেলেছে শুধু কি তাই বলে না আল্লাহর পয়গম্বরের চাচা হযরতে হামজার কলিজাটা পর্যন্ত কাফেররা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর যখন চাচার এই লাশের দিকে তাকায় আল্লাহর পয়গম্বর চোখের পানি আর আটকায় রাখতে পারলো না কারণ আল্লাহর পয়গম্বরকে আমির হামজা অনেক মহব্বত করত অনেক ভালোবাসত ওই দুষ্ট আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে এমন জোরে কষ্ট দেয় চাদর দিয়ে পয়গম্বরের গলার মধ্যে পেঁচাইছে আল্লাহর পয়গম্বরের জান যায় যায় অবস্থা আল্লাহর পয়গম্বর শুধু কাঁদে আজকে তো দুনিয়ার মধ্যে আমার বাবা আব্দুল্লাহ নাই আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো তাহলে চাচা আমাকে তো এই রকম কষ্ট দিতে পারতো না হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে চাচা আবু জেহেল আমারে এত কষ্ট দিয়েছে চাচা হযরতে হামজা আর দেরি করে নাই এখন হযরতে হামজা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সঙ্গে সঙ্গে তীর আর ধনুক নিয়া ওই চলে গেছে আবু জেহেলের কাছে তীর আর ধনুক দিয়া আবু জেহেলের মাথার মধ্যে আঘাত করে আবু জেহেলের মাথাটা ফাটিয়ে ফেলেছে আল্লাহর পয়গম্বরের কাছে এসে ডাকি দিয়ে বলে ভাতিজা যে আবু জেহেল তোমারে কষ্ট দিয়েছে ওই আবু জেহেলের মাথা আমি ফাটিয়ে দিয়েছি ও ভাতিজা তুমি কি খুশি হও না এ মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও এ এলাকার যুবক ভাই ভালো করে শুনে নাও ও বিদ্যাবাদীরা ভালো করে শুনে নাও এ পর্দার অন্তরালের মা কথাগুলা দিলের কান দিয়ে বুঝেন আল্লাহর পয়গম্বর দেখেন কত সুন্দর একটা উত্তর দেয় বলে চাচা আপনি আবু জেহেলের মাথা ফাটাইছেন এই জন্য আমি খুশি না বলে চাচা আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর চাইতেও আরো বেশি খুশি হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমরা তোমার গোলাম গো অন্য কারো না আমরা তোমার গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক বানা আল্লাহ 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 সবাই বলি আমরা সবাই বলি আল্লাহ 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 আলহামদুলিল্লাহ গোকুলনগর বাইতুলাখের কবরস্থানের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত হযরত ওলামা ইকরাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত সুধী সমাজ পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা শুরুতে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের মহব্বতে রাসূলের মহব্বতে ওলামা ইকরামের মহব্বতে তাফসীরুল কোরআনের মাহফিলের মহব্বতে আমাদেরকে এই জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার
একটু আওয়াজ দিতে হবে মুসলমান, খুশি না বেজার? আপনারা যার জন্য ওয়েট করছেন, অপেক্ষা করছেন, উনি আছেন, আসবে ইনশাআল্লাহ। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। একটু আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন, চেয়ারম্যান সাহেব এসেছিলেন, এই জন্য সময়টা একটু দীর্ঘায়িত হয়ে গিয়েছে। আর ওনাদের প্রয়োজন আমাদের, কারণ এই সমস্ত মানুষ যদি এই সমস্ত আয়োজনে আসে, আমাদের পাশে থাকে, তাহলে আমাদের জন্য অনেক সুযোগ হয়, অনেক ভালো হয়। এই জন্য ওনারা মাহফিলে আসবেন, বসবেন, কথা বলবেন। দেখা যায় আমাদের হুজুরদের দ্বারা যে কাজ হয় না, কথা হয় না, ওনাদের দুই একটা কথা দ্বারা আমাদের হুজুরদের চাইতে বেশি কাজ হয় অনেক সময়। এই জন্য ওনারা আমাদের পাশে থাকুক, আসুক, এটা আমরা চাই, তা আলহামদুলিল্লাহ। তো যেহেতু সময় একটু লং হয়ে গিয়েছে, আমিও খুব দীর্ঘায়িত সময় আলোচনা করব না, অল্প সময় কথা বলবো। আমার পরে আপনারা যার জন্য অপেক্ষা আছেন, আমার ওয়াজ অনেকে শুনেছেন নয়ের হাট বাজার মসজিদে, অনেক মাশাআল্লাহ পরিচিত ভাইরা আছেন এখানে। তো ইনশাআল্লাহ আমি বেশিক্ষণ কথা বলবো না, অল্প সময় কথা বলবো। তবে যতটুকু সময় কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্দর কথাগুলি, হেদায়াতের কথাগুলি আমার জবান থেকে যেন বের করে, সবাই জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছে আলোচনার সূচনাতে, ওই সমস্ত ভাইদেরকে আমি আবারও বলবো, এদিক সেদিক ঘোরাফেরা না করি, জান্নাতের বাগানে এসে বসে যাই। ফায়দা কি হবে কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। তো সময় যেহেতু স্বল্প, এই জন্য ভূমিকায় যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনা শুরু করছি। আমি কোরআনুল কারিমের মধ্যে সুপ্রসিদ্ধ একটা আয়াত, যাকে আমরা আয়াতুল কুরসি হিসেবে চিনি, এই আয়াতুল কুরসি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আমাকে, এই আয়াতুল কুরসির ফজিলত এবং তাফসির অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আয়াতুল কুরসি এটা কোরআনে কারিমের মশহুর একটা আয়াত, প্রসিদ্ধ একটা আয়াত। আসুন আগে আমরা জানি এই আয়াতুল কুরসির ফজিলত কত, এরপরে ইনশাআল্লাহ আমরা তাফসিরের দিকে যাব। তো এই আয়াতুল কুরসির ফজিলত কত, বুখারীর মধ্যে হাদিস এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, উবাই ইবনে কাব, তুমি একটু কোরআনে কারীম তেলাওয়াত করে আমি রাসূলকে একটু শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোরআন নাযিল করেছেন, সুতরাং আপনি তো এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন, আমি উবাই ইবনে কাবের মুখ থেকে আপনি কি আর শুনবেন? আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, উবাই, আমি কি জন্য তোমার কাছ থেকে কোরআনে কারীম তেলাওয়াত শুনতে চাচ্ছি জানো? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি কেমনে জানব আপনি কি জন্য আমার কাছ থেকে কোরআনের কারিমের তেলাওয়াত শুনতেছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, উবাই, আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলেছে, ও পয়গম্বর, উবাইয়ের কাছ থেকে আপনি তেলাওয়াত শুনেন, কারণ উবাইয়ের তেলাওয়াতটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ বলি, সুবহানাল্লাহ। এই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, উবাই, তুমি কি জানো কোরআনে কারীমের মধ্যে সবচাইতে দামি আয়াত, কোরআনে কারীমের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা তুমি জানো? হযরত উবাই ইবনে কাব সুন্দরভাবে একটা উত্তর দিলেন। হযরত উবাই বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু। সাহাবা ইকরামের কি আদর্শ, উনি উত্তর জানেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবাই ইবনে কাব উত্তর দিলেন না, বলে আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা? এটা তো আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে, আমি উবাই কেমনে জানি? আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ডাক দিয়া বলে, উবাই, কোরআনে কারীমের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা তুমি বলো? হযরত উবাই আল্লাহর পয়গম্বর যখন তাকে দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন, হযরত উবাই ইবনে কাব বুঝে ফেলেছে আমার পয়গম্বর আমার মুখ থেকেই উত্তরটা শুনতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো আল্লাহর পয়গম্বর আমি যতটুকু জানি কোরআনে কারীমের মধ্যে সবচাইতে দামি আয়াত সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত সেটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির চাইতে দামি আয়াত আল্লাহর কোরআনের মধ্যে আর আল্লাহ দেয় নাই জোরে কোন না সুবহানাল্লাহ সবচাইতে দামি আয়াত কোরআনে কারীমের মধ্যে এই হলো আয়াতুল কুরসি আসুন দ্বিতীয় আরেকটা হাদিস শুনি আয়াতুল কুরসির ফজিলত এই হাদিসটা বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে বর্ণনা এসেছে হাদিসটার রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মান যাকাতের মান সদকার মান এইগুলি উসুল করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন যে আবু হুরায়রা এই যাকাতের মাল গনিমতের মাল এইগুলি তুমি পাহারা দিয়ে দিবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর পয়গম্বর যখন আমারে দায়িত্ব দিলেন দায়িত্ব পাওয়ার পর আমি রাত্রিবেলা মাল পাহারা দিতেছিলাম হঠাৎ করে দেখলাম রাত্রিবেলা চোর আসলো মালগুলিকে চুরি করার জন্য হযরতে আবু হুরায়রা সঙ্গে সঙ্গে চোরের হাতটা ধরে ফেলেছে চোর কে যেতে থাক এত বড় সাহস জনগণের মাল তুমি আত্মসাৎ করবা জনগণের মাল তুমি চুরি করবা এই মাল তো চুরি করা যাবে না এটা জনগণের এই মাল খাওয়া যাবে না চোরে বলছে ভাই আপনি আমাকে ছেড়ে দেন কি জন্য চুরি করছি জানেন আমার বাড়ির মধ্যে ফ্যামিলির সদস্যরা কয়েকদিন যাবৎ থেকে না খাওয়া সন্তানগুলি অনাহার আমার স্ত্রী অনাহারে আছে এখন যদি আমি চুরি না করি কি করব না উপায় পায় আমি চুরি করার জন্য চলে আসছি এই জন্য আজকের মতো আমাকে ছেড়ে দেন আর জীবনে কোনোদিন আমি আর চুরি করব না হযরত আবু হুরায়রার মনটা ছিল অনেক নরম সাহাবী অনেক নরম তবিয়তের মানুষ যাক বেচারার এত কষ্টের মধ্যে আছে ছেড়ে দিয়ে দিলেন এই এলাকার মুসলমান ভাই ভালো করে শুনে নাও ও পরদার অন্তরালের মা ভালো করে শুনে নাও মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাইকে বলছি ভালো করে শুনে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে চলে গেলেন গিয়া বললেন ও আল্লাহর পয়গম্বর গত কত রাত্রিতে চোর এসেছিল বাইতুল মালের সম্পদকে চুরি করার জন্য আমি চোরকে যখন আটকায় ধরলাম ধরে ফেললাম চোর আমার কাছ থেকে কাকুতি আর মিনতি করে আমার কাছ থেকে পালিয়ে চলে গেছে আমি তারে ছেড়ে দিয়েছি আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আবু হুরায়রা এই চোরটা সাধারণ কোন চোর নয় আজকে রাত্রিতেও চোর আসবে একটু সাবধান ভাই এই চোর আজকেও আসবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চোর আজকেও আসবে সাবধান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাত্রিবেলা যখন গভীর হয়ে গেল আমি লক্ষ্য করে দেখলাম চোর আবারও আসছে চুরি করার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাতটা ধরে ফেলেছে চোর গতকালের মতো আজকেও বলছে আবু হুরায়রা তুমি হয়তো জানো না আমার বাড়ির অবস্থা কি সন্তানগুলি না খায় অবস্থায় আছে আমার স্ত্রী অনাহারের মধ্যে আছে কি করব চুরি করা ছাড়া কোনো উপায় নাই মেহরবানি করে তুমি আমার ছেড়ে দাও আর জীবনে কোনো দিন আমি চুরি করব না নরম দিলওয়ালা মানুষ ও ঠিক আছে যা আজকে তোরে ছেড়ে দিয়ে দিলাম সুবহানাল্লাহ কম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেছে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে পয়গম্বর আপনি বলেছিলেন চোর আসবে চোর তো এসেছিল আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আবু হুরায়রা সাবধান আজকে রাত্রিতেও চোর আসবে একটু তুমি সাবধানে থাইকো সুবহানাল্লাহ বলে কো আজকেও কিন্তু চোর আসবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাহারা দিচ্ছে যে চোর তো আসবে রাসূল তো বলেছে রাসূলের কথা তো কখনো মিথ্যা হতে পারে না হযরতে আবু হুরায়রা লক্ষ্য করে দেখছে চোর আসছে উনি চোরের হাতটা ধরে ফেলছে বলে ভাই দুই দিন তোরে ছাড়ছি আজকে আর তো ছাড়ছি না তুই কে তোর পরিচয় আগে দে তোর পরিচয় যদি না দিস তোকে আর আমি ছাড়ছি না তুই কে তোর পরিচয় দে এবার চোর ডাক দিয়া বলে আবু হুরায়রা দুই দিন তোমার কাছ থেকে ক্ষমা চেয়েছিলাম তুমি আমারে ক্ষমা করে দিয়েছো এ আবু হুরায়রা আজকে তুমি আর তোমাকে আমি এমন একটা আমলের কথা বলবো কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে এই আয়াতটা যদি তুমি তেলাওয়াত করতে পারো কোন শয়তান তোমাকে কখনো
এরকম ভাবে ডিস্টার্ব করবে না, কোন শয়তান কখনো তোমাকে দুঃখ দিবে না, কষ্ট দিতে পারবে না। হযরতে আবু হুরায়রা আমলের বড় পাগল, যখন আমলের কথা শুনেছে সঙ্গে সঙ্গে সুরটাকে ছেড়ে দিয়েছে। বড় ভাই বলো কোন সেই আমল, যে আমল যদি আমি করতে পারি শয়তান আমাকে কষ্ট দিবে না, আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, আমাকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এবার শয়তান ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা তুমি কি জানো কোরআনের সেই আয়াত কোনটা? সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তুমি যদি তেলাওয়াত করতে পারো রাত্রিবেলা, কোন আল্লাহর বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে শরীরের মধ্যে ফু দেয়, সকালবেলা পর্যন্ত আল্লাহ পাক শয়তানের অনিষ্ট থেকে ওই বান্দারে হেফাজত করে দেয়। বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদার ভাই, কথাগুলো দিলের কান দিয়া বুঝে, পর্দার অন্তরালের মা যারা আছেন কথাগুলা দিলের কান দিয়া বুঝেন। এর এলাকার যুবক ভাই একটু দিলের কানটা লাগাও, কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে থাকো, হয়তো কোনো একটা কথা তোমার দিলের মধ্যে যদি লাগে হেদায়াতের জরিয়া বানা দিতে পারেন কে। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় মুসলমান? জোরে বলতে হবে আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে জোরে বলতে হবে আল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা পয়গম্বরের দরবারের মধ্যে যায়, গিয়ে বলে, পয়গম্বর গত রাত্রিতেও চোরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, ও পয়গম্বর চোর আমারে এমন একটা আমল শিখাইছে, এই আমলটা যদি আমি নাকি করতে পারি শয়তান নাকি আমার কোনো কষ্ট সাধন করতে পারবে না, অনিষ্ট সাধন করতে পারবে না। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর শয়তান আমারে আয়াতুল কুরসি শিখাইছে। আল্লাহর পয়গম্বর বললেন, শয়তান যা বলেছে ওহুয়া সাদাকা, সত্য বলেছে, কিন্তু ওহুয়া কাদি, কিন্তু সে মিথ্যাবাদী। সে যে তোমারে বলেছিল ওর সন্তান অনাহারে আছে, ওর স্ত্রী অনাহারে আছে, ও এরকম তোমার কাছে টাল বাটাল করেছিল, ও এটা মিথ্যা কথা বলেছে, কিন্তু তোমাকে যে আমলটা শিখাইয়া দিয়েছে এই আমলটা ও সত্য কথা বলেছে। কোন আল্লাহর বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের অনিষ্ট থেকে ওই বান্দার হেফাজত করে। বলি সুবহানাল্লাহ। সময় স্বল্প, আসুন আর একটা হাদিস শুনি। এই হাদিস শুনে আয়াতুল কুরসির ফজিলত শেষ। হাদিসটি বর্ণনা করেছেন নাসাই শরীফের ভিতরে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, আয়াতুল কুরসির দাম কত জানো? কোন আল্লাহর বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি পাঠ করে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দৈনিক পাঁচবার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, বলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে যাওয়ার ব্যবধান শুধু মৃত্যু। আল্লাহর বান্দার মরণ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা জান্নাতের মধ্যে যেতে চাই কি চাই না? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নয় তো সুখের খনি, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাস নেয়ামত অফার, জান্নাতে পাবে তুমি
ফুরুগ মান যাবে জান্নাতের স্বপ্নে আমর তোমায় স্বাগত জানাবে শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামী মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি এমন জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কি চাই না একটু জোরে আওয়াজ দিয়া কও মুসলমান যেতে চাই কি চাই না আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ ও মাবুদ তাকায়া দেখো এই তাফসীরুল কোরআন মাহফিলের এই ময়দানের মধ্যে তোমার মহব্বতের বান্দারা জান্নাত চায় এই জন্যই তো তারা পাগলের মতো বসে আছে কোরআনের আলোচনাগুলি শুনছে আল্লাহ সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দিও জোরে জোরে কোন আমি তাহলে জান্নাতে যাওয়ার সহজ একটা আমলের কথা আমি আপনাদেরকে বললাম সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে ব্যবধান শুধু মৃত্যু আল্লাহর বান্দার মরণ হবে সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ জোরে বলা যায় না সুবহানাল্লাহ এখন আসুন আমরা সময় তো শেষ আলোচনা শুরু করলাম না বুঝো শেষ করে আয়াতুল কুরসি তাফসীর অনেক লম্বা আলোচনা যেহেতু দূর থেকে মেহমান আসছেন ওনাদেরকে সময় দেওয়া দরকার ঠিক আছে ইনশাআল্লাহ সবই হবে এত অল্প সময়ের মধ্যে এটা কোনো কথা ইনশাআল্লাহ হবে আল্লাহ চাইলে তো আয়াতুল কুরসির তাফসীর আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়কে তুলে ধরেছেন যে আল্লাহ আল্লাহকে বলে লা ইলাহা ইল্লাহু আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো মাহবুব নাই জোরে বলেন আল্লাহু আকবার এই লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক ব্যাখ্যা আছে এর এক ব্যাখ্যা যেরকম আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই এটা সহজ ব্যাখ্যা সহজ তরজমা আমরা সকলেই বুঝি কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ আরো ব্যাখ্যা আছে যে সমস্ত ব্যাখ্যা যদি আমরা বলি তাহলে অনেকের মন বেজার হয়ে যায় অনেকেই আমাদেরকে খারাপ মন্তব্য করে অনেকেই আমাদের ব্যাপারে বিভিন্ন অবস্থান নিতে চায় কিন্তু কোরআনের আলোচনা কোরআনের তাফসীর আল্লাহ পাক যেহেতু দায়িত্ব দিয়েছেন এই জন্য আমাদেরকে বলতেই হয় জোরে বল ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ এক অর্থ যেরকম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহর আরেক ব্যাখ্যা হলো আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন নাই লা ইলাহা ইল্লাল্লাহর আরেক ব্যাখ্যা হলো আল্লাহর ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা নাই আ লা ইলাহা ইল্লাল্লাহর আরেক ব্যাখ্যা হলো আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান নাই জোরে কোন ঠিক কিনা আপনারা বলেন এই জমিন কার আসমান কার আসমান যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় সুতরাং এই জমিনের মধ্যে আইন চলবে কার আর একটু জোরে কোন কার আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন কায়েম হবে আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই একমাত্র আইন দাতা হলো আল্লাহ জমিন আল্লাহ আইন চলবে দুনিয়ার মধ্যে আল্লাহর জোরে কোন সুবহানাল্লাহ এই আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয়ে যায় এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যখন এই আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেছে তখনই কিন্তু লাঞ্ছনা অপমাননা এরকম ভাবে কষ্ট একের পর এক এসেছে জোরে কোন ঠিক কিনা আজকেও যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য দুনিয়ার মধ্যে মাঠে নামবে তাদের পিছনে মানুষ লাগবে তারা কষ্টের মধ্যে থাকবে ইতিপূর্বের ইতিহাস নবীরা এই আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য নেমেছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছিল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন নামছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আজকেও আল্লাহর আইন যদি কেউ দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে চায় এর জন্য যদি মাঠে নামে বাধা বিপত্তি আসবেই জোরে কোন ঠিক কিনা এই জন্য কি আমাদেরকে পিছনে যাওয়া যাবে একটু জোরে কোন পিছনে যাওয়া যাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
কতই না কষ্ট করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নির্মমভাবে শহীদ হয়েছে শুধুমাত্র এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের মধ্যে পয়গম্বর যখন সাহাবা ইকরামের লাশগুলি যখন খোঁজাখুঁজি আরম্ভ করেছেন আল্লাহর পয়গম্বর যখন আমির হামজা তার লাশের দিকে তাকায় আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয় হযরতে আমির হামজার নাকটা কেটে ফেলেছে হযরতে আমির হামজার হাতটা কেটে ফেলেছে হযরতে আমির হামজার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে শুধু কি তাই বলে না আল্লাহর পয়গম্বরের চাচা হযরতে হামজার কলিজাটা পর্যন্ত কাফেররা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর যখন চাচার এই লাশের দিকে তাকায় আল্লাহর পয়গম্বর চোখের পানি আর আটকায় রাখতে পারলো না কারণ আল্লাহর পয়গম্বরকে আমির হামজা অনেক মহব্বত করত অনেক ভালোবাসত ওই দুষ্ট আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে এমন জোরে কষ্ট দেয় চাদর দিয়ে পয়গম্বরের গলার মধ্যে পেঁচাইছে আল্লাহর পয়গম্বরের জান যায় যায় অবস্থা আল্লাহর পয়গম্বর শুধু কাঁদে আজকে তো দুনিয়ার মধ্যে আমার বাবা আব্দুল্লাহ নাই আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো তাহলে চাচা আমাকে তো এইরকম কষ্ট দিতে পারতো না হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে চাচা আবু জেহেল আমার এত কষ্ট দিয়েছে চাচা হযরতে হামজা আর দেরি করে নাই এখন হযরতে হামজা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সঙ্গে সঙ্গে তীর আর ধনুক নিয়ে ওই চলে গেছে আবু জেহেলের কাছে তীর আর ধনুক দিয়ে আবু জেহেলের মাথার মধ্যে আঘাত করে আবু জেহেলের মাথাটা ফাটিয়ে ফেলেছে আল্লাহর পয়গম্বরের কাছে এসে ডাকি দিয়ে বলে ভাতিজা যে আবু জেহেল তোমারে কষ্ট দিয়েছে ওই আবু জেহেলের মাথা আমি ফাটিয়ে দিয়েছি ও ভাতিজা তুমি কি খুশি হও না এ মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও এ এলাকার যুবক ভাই ভালো করে শুনে নাও ও বিদ্যু বাবাজিরা ভালো করে শুনে নাও এ পর্দার অন্তরালের মা কথাগুলো দিলের কান দিয়ে বুঝেন আল্লাহর পয়গম্বর দেখেন কত সুন্দর একটা উত্তর দেয় বলে চাচা আপনি আবু জেহেলের মাথা ফাটাইছেন এই জন্য আমি খুশি না বলে চাচা আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর চাইতেও আরো বেশি খুশি হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ এই চাচাকে যখন দেখছে যেই চাচা বিপদের মধ্যে সামনে আসছে দেখে উহুদের ময়দানের মধ্যে হযরতে আমির হামজার শরীরকে কাফের বেইমানেরা ক্ষত বিক্ষত করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি আর আটকায় রাখতে পারে নাই এই হলো সেই সাহাবী হযরতে আমির হামজা যারা লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা কাফের বেইমান এরা সারা জীবন ইসলামের বিরুদ্ধে লেগেছিল আজও পর্যন্ত এরা আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে এরকম ঘটনা ঘটে গেছে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে হুজুর আসবে সমস্যা নাই চিন্তার কারণ নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খ্রিস্টান হযরত ওমরের কাছে প্রশ্ন করছে ওমর তোমার কাছে আমরা এমন চারটা জিনিস জানতে চাই এই চারটা জিনিস যদি তুমি জবাব দিতে পারো প্রশ্নের তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব আর যদি এই চার প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে আমরা মদিনার মধ্যে হামলা করব মদিনাকে আমরা তছনছ করে দিব সাহসটা কত যে হযরত ওমরকে দেখে কাফের বেঈমানেরা থরথর করে কাঁপে এত বড় দুঃসাহস দেখিয়েছিল ইহুদি বেঈমান খ্রিস্টানের বল বলে ওমর তোমার কাছে চারটা প্রশ্ন জানতে চাই হযরত ওমর চাইলে তরবারির মাধ্যমে প্রশ্নের জবাব দিতে পারতেন কিন্তু ওদিকে গেলেন না বলে বলো ভাই তোমার প্রশ্ন কি বলে এক নম্বরের প্রশ্ন ওমর দুইজন ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছিল একই সঙ্গে ইন্তেকাল করেছে জন্ম একসাথে মৃত্যু একসাথে এক ভাইয়ের বয়স আর এক ভাই থেকে 100 বছর বেশি বলেন কয় বছর বেশি একটু জোরে কোন কয় বছর বেশি একই সঙ্গে মৃত্যু 100 বছর বেশি হওয়ার কি কোনো সম্ভাবনা আছে মনে হয় স্বাভাবিক জ্ঞানে মনে হয় আছে হযরত ওমর যখন প্রশ্ন শুনছে মাথা বিরু বিরু শুরু করছে কি আজীব প্রশ্ন করে এরা আর ওরা প্রশ্নগুলি এমন ভাবে বানাইছে যে হযরত ওমর প্রশ্নের জবাব দিতে পারবে না মদিনার মধ্যে হামলা হবে মদিনাকে শেষ করে দিব আপনারা বলেন রাসূলের শহর মদিনাকে কি শেষ করে দেওয়া কি সম্ভব কোরআনকে শেষ করে দেওয়া সম্ভব
ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে জারাই লেগেছে আল্লাহ পাক তাদেরকেই ধ্বংস করে দিয়েছে জোরে কোন ঠিক কিনা ওই যে ফেরাউন লেগেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছে ওই নমরুদ লেগেছিল নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে ওইদিকে যাচ্ছি না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন কাফের বেঈমানরা যখন লাগলো বদরের ময়দানের মধ্যে 70 জন কাফেরকে নিহত করা হলো 70 জনকে বন্দী করা হলো আল্লাহ পাক তাদেরকে সেখানে প্রতিহত করেছে শুধু তাই না এখনো আপনারা শুনছেন একের পর এক শুনছেন সে মন্ত্রী হোক আর এমপি হোক আর যেই হোক না কেন যখন এই কোরআনের মধ্যে হাত দিয়েছে ইসলামের মধ্যে হাত দিয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ পাক তার মন্ত্রিত্ব পর্যন্ত কেড়ে নিয়েছে ধরে কোন ঠিক কিনা ওদিকে যাচ্ছি না সময় স্বল্প কাফের বেঈমানরা মনে করছিল শেষ করে দিব মদিনাকে আপনারা বলেন মদিনাকে শেষ করা সম্ভব আরে এমন আজিবাজি প্রশ্ন করে দুই ভাই একসঙ্গে জন্ম একসঙ্গে মৃত্যু এক ভাইয়ের বয়স আরেক ভাই থেকে 100 বছর বেশি ওমর বল ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে মাথা ঘোরা শুরু করছে এই প্রশ্ন পায় কয়েরা বলে দুই নম্বর প্রশ্ন ওমর জেলখানার মালিক জেলার বলেছে আমার জেলখানায় থাকবা আমার জেলখানায় খাবা সব কিছু করবা কিন্তু নিঃশ্বাস নাও না আপনারা কি বলেন সম্ভব নিঃশ্বাস নেওয়া ছাড়া কি জেলখানায় থাকা যায় বলে এই জেলখানার মালিক জেলার থাকে যে আসামি নিঃশ্বাস নেওয়া ছাড়া থাকবে উনি কি আর এই জেলখানাটা এখন কোথায় আছে একটু আমাদেরকে বলো হযরত ওমর কয় খাইছে এই প্রশ্নের উত্তর আমি পামু কোথায় টেনশন করছো কেন ভাই তোমার আরো প্রশ্ন বলো বলে তিন নম্বরের প্রশ্ন এমন একটা রাষ্ট্র আছে এমন একটা জায়গা আছে পৃথিবীর সুলগ্ন থেকে এ পর্যন্ত শুধু একবার চাঁদের কিরণ লেগেছে কেমন পর্যন্ত আর ওই রাষ্ট্রের সেই জায়গায় চাঁদের কিরণ লাগবে না দেশটা কোথায় একটু আমাদেরকে উত্তর দাও হযরত ওমর টেনশন করতেছে চার নম্বরের প্রশ্ন আবার আরো মারাত্মক বলে কি বলে আমরা যেরকম মানুষ চলাচল করি হাঁটাহাঁটি করি কই এমন একটা কবর আছে যেই কবরও চলাচল করে কবর হাঁটাহাঁটি করে কবরের লাশ যে আছে এও চলাচল করে এও হাঁটাহাঁটি করে মানুষের মতো কবর চলে মানুষের মতো লাশ হাঁটাহাঁটি করে এই কবর আর লাশের হাকিকত কি আমাদেরকে বুঝতে হবে হযরত ওমর কয় এত আজিব আজিব প্রশ্ন আমি পাবো কোথায় বলে ভাই টেনশনের কারণ নাই একটু সময় দাও তোমাদেরকে ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দেওয়া হবে আপনারা বলেন তো আল্লাহ পাক যদি চান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক কোনো মানুষকে ব্যবস্থা করতে পারেন কি পারেন না একটু জোরে কোন পারেন কি পারেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে তো প্রশ্নের জবাব নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর বড় বড় সাহাবা ইকরামদেরকে একত্রিত করলেন ওই জায়গার মধ্যে বড় বড় মশহুর সাহাবা ইকরামরা ওই জায়গার মধ্যে উপস্থিত আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন মাসউদের দিকে তাকায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় জলিলুল কদর সাহাবা ইকরামদের দিকে তাকায় হযরত ওসমানের দিকে তাকায় হযরত আলীর দিকে তাকায় কিন্তু হযরত ওমরের এই চার প্রশ্নের জবাব কেউ দেওয়ার জন্য দাঁড়াইতেছে না হযরত ওমর টেনশন করতেছে তাহলে কি কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বরের শহর মদিনাতুল মুনাওয়ারাকে হামলা করবে নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের মধ্যে পড়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বালক যার বয়স 10 কিংবা 12 বছর বয়স রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বারা গেলেন ডাক দিয়া বলে ওমর টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই ওমর ভালো করে শুনে না আপনারা বড় বড় জলিলুল কদর সাহাবা ইকরামরা এই জায়গার মধ্যে উপস্থিত আছেন আমি সত্য মানুষ কথা বললে বেয়াদবি হয়ে যাবে এই জন্য এখনো পর্যন্ত আমি কোনো কথা বলি নাই ওমর যদি কিছু মনে না করেন খ্রিস্টানরা আপনাকে যেই চারটা প্রশ্ন করেছে আমি সত্য মানুষ আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর কোরআন থেকে উত্তর দিয়ে দিব আর একটু আস্তে বল না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি চার প্রশ্নের উত্তর আল্লাহর কোরআনুল কারীম থেকে দিয়ে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জানেন এ আব্দুল্লাহ ইবনে আব্বাস তো সাধারণ কোন সাহাবী নয় এ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের দোয়া প্রাপ্ত সাহাবী জোরে কোন সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পয়গম্বরের বাড়ির মধ্যে আছেন
আব্দুল্লাহ ইবনে আব্বাস লক্ষ্য করে দেখলেন আল্লাহর পয়গম্বর রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছেন আল্লাহর পয়গম্বর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে মনে চিন্তা করলেন এই সময় যদি রাত্রিবেলা আমি পয়গম্বরের একটু খেদমত করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর দেরি না করিয়া সঙ্গে সঙ্গে পতলার মধ্যে এরকম লোটার মধ্যে পানি নিয়া দরজার সামনের মধ্যে রাখলেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু পাশের মধ্যে সরে দাঁড়াইলেন আল্লাহর পয়গম্বর কদায় হাজত ছাড়ার পর যখন চলে আসলেন দেখেন কে যেন ওই দরজার সামনের মধ্যে রাত্রিবেলা পানি রেখেছে আল্লাহর পয়গম্বর এদিক ওদিক তাকায় কাউকে দেখা যায় না আল্লাহর পয়গম্বর হঠাৎ করে সামনের দিকে তাকায় আফসা আফসা দেখা যায় ক্লিয়ার দেখা যায় না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে কে গো তুমি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে পয়গম্বর আমি আব্দুল্লাহ বলতেছি আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আব্দুল্লাহ এ আব্দুল্লাহ এত রাত হয়ে গেছে তুমি কি ঘুমাও না হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর আমার মনে চাইলো এত রাত্রিবেলা আপনার যদি আমি একটু খেদমত করতে পারি তাহলে আমি আমার জীবনটাকে ধন্য মনে করব যখন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়া বলে আব্দুল্লাহ আমার বুকের মধ্যে আব্দুল্লাহ তোর এই খেদমতে আমি পয়গম্বর এত রাজি হয়ে গেলাম আমি পয়গম্বর এত খুশি হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়ায় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন আয় আল্লাহ তুমি আব্দুল্লাহকে কোরআনের ফাকাহাত দান করে দাও কোরআনের জ্ঞান দান করে দাও আব্দুল্লাহ বিন আব্বাস সবচাইতে বড় মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস পয়গম্বরের দোয়া পেয়েছেন এই জন্য তো কোরআন সবচাইতে বেশি বুঝেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওমরকে ডাক দিয়ে বলে ওমর আপনি কি জানেন না আমার মায়ের নবী তো আমার জন্য দোয়া করে গেছে ও পয় ও ওমর আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস পয়গম্বরের কাছ থেকে দোয়া পেয়েছি এই জন্য খ্রিস্টানরা আপনাকে চারটা প্রশ্নের মধ্যে কি জানতে চেয়েছে আমি আব্দুল্লাহর মাথার মধ্যে ধরা পড়েছে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই চার প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন থেকে দিয়ে দিব সূরা কন সুবহানাল্লাহ চার প্রশ্নের উত্তর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর কোরআন থেকে দিয়ে দিলেন তো যেহেতু সবগুলি বলার সময় নাই একটা বলছি যেহেতু হুজুরের হুজুর চলে আসবে সবগুলি বলবো না একটা আপনাদেরকে বলছি যেহেতু প্রশ্ন বলে ফেলেছি আবার সামনে কিছু কাজও আছে সবগুলি বলবো না একটা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক